আপনারা বলুন আমাদের মলবিদের বেতন কত ইমামের আপনার মসজিদে ইমামের বেতন কত কই ইমাম সাহেব বেতন কত আপনার বাবাজি সাত হাজার টাকা বড় কষ্ট লাগে একটা রাজমিস্ত্রি লিভারের বেতন কত দিনে এক কথা বলুন আপনার চারশো টাকা তিন চেরে কত বারো হাজার টাকা আমি বলছি চারশোই ধরলাম বারো হাজার হচ্ছে তিন চেরে বারো হাজার একটা মিস্ত্রি লিভারের বারো হাজার টাকা বেতন ক ঘন্টা ডিউটি করে আটটায় লাগে তিনটেই ছেড়ে দেয় ঠিক বলছি না ভুল বলছি আটটাই লাগে তিনটেই ছেড়ে দেয় চব্বিশ ঘন্টা একজন ইমাম ডিউটি দেয় তাকে আপনারা সাত হাজার বেতন দিচ্ছেন দুঃখ আমাদের এটা নাই তারপরও আমি বলে যাচ্ছি সব থেকে ভালো খাবারটা আমাদিকে মলবি দিকে আল্লাহ খাওয়ায় জোরে বলবেন না সুহান প্রমাণ দি আমি একবার বর্ধমানে ট্রেনে চেপেছি মালদা ডিস্ট্রিক্ট যাচ্ছিলাম জলসাই তো এসিতে আমার টিকিট ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তো আমার সামনে একজন মাস্টার মশাই সে আমাকে চিনে হুজুর আপনার আমি বহুত বড় ফ্যান বক্তব্য শুনেছি ইউটিউবে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেল আমার আত্মীয় বেরিয়ে গেল তো আমি বললাম চলুন না মাস্টার আমার সঙ্গে একটু নাস্তা করে নেন আমি বাড়ি থেকে টিফিন নিয়ে গেছি টিফিনটা খুলেছি সে বললে না হুজুর আমি বাড়ি থেকে টিফিন এনেছি আমরা এক কাজ করুন আপনারটাও বার করুন একসাথে খাই সে বার করবে না আর আমি ছাড়ব না সে মোটেই বার করবে না আর আমি মোটেই ছাড়বো না বার করতেই হবে একসাথে খাবো সে দেখলে ইয়ে হুজুর ছাড়বে না আলহামদুলিল্লা বার করলাম সে বার করছে না কেন আমার টিফিন দেখে নিয়েছে পরোটা আছে কিমা আছে কাবাব আছে ডিমের আমলেট আছে সে আর ভয়ে বার করছে না সে যখন টিফিনটা বার করছে তার টিফিনের ডিব্বাই মুড়ি আর শুষা কে বুঝলেন মুড়িয়া আমি বলো স্যার আপনার সত্তর হাজার বেতন আর আমার সাত হাজার বললে হুজুর ঠিক বলেছেন কিন্তু কেন খাবারের পার্থক্য আমি বললাম বোখারি শরীফের রেওয়ায়েতে আছে আমার নবী বিশ্বনবী বলেছেন যারাই আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ইজ্জতের রুজিদান দান করবো জরবোন সুহান আল্লাহ ইজ্জতের রুজি দেবো আর যারা মনে করবে এই যাদের যারা গরিব মানুষ আছেন ভাইয়েরা মায়েরা বোনেরা শুনেলেন যারা বন্ধন লোন করে যারা গ্রুপ লোন নেয় সেই মায়েরা শুনবেন মনে করেন বড় লোক হব যারা লটারি কাটেন তারা শোনেন মনে করছেন লটারি কেটে বড় লোক হব আবার ভাই সকালবেলায় হলদিয়া ডকে চলে যাবেন ডক্ট কাছে মনে হয় এক সামনে দু কিলোমিটার সকালবেলায় ডকে যাবেন সকালবেলায় তমলুকে যাবেন সকালবেলায় মেচে দাই যাবেন একশোটা বড় লোক আর একশোটা কোটিপতি খালি আন্ডার প্রাণ পরে ছুটছে কি হলো বে বলে ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার হাঁটবি সয়সু গয়কার র কি নাম বললাম শয়ুগ গায়কার রহ সুঘার ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি কি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে খালি একদিকে বৌ একদিকে উ কি হলো রে ওই যে ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি দেখবেন সকালবেলায় অনেকজনা চায়ের দোকানে গিয়ে বলে ভাই একটা বিনা চিনির চা দেত চাই না চাই না তাকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনির চা কীরকম লাগে বলবে দারুণ লাগে খেয়ে দেখ আর আমি বলছি ছাগলে মুখ দেবে না ওটা ও ফেরে পড়ে তোকে ভালো লাগছে সুগার হয়েছে বলে বিনা চিনির চা কখনো ভালো হয় তাই হয় সুগার হয়েছে বলে ভালো আহা আমার বাবাজিরা জিরা ডাক্তারকে নিয়ে সকালবেলায় বলেছে স্যার রিপোর্ট দেখুন সাড়ে তিনশো সুগার কি খাবো বলে দিন বললে শুনে নাও সকালবেলায় উঠে এক কাপ বিনা চিনির লাল চা খাবি আর এক মু সাদা চিড়ে ভাজা বললে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বললে ছুলি মরে যাবি ছোঁয়া চলবে না তারপরে কি খাবো সার বললে দুপুর বেলায় ছশো ছ গ্রাম চালের ভাত এক কাপ মাপা চালের ভাত বললে তার সঙ্গে গরুর মাংস বললে ছুঁয়া চলবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কী খাবো সার বললে কালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাঁদা কি বুঝলেন ঠিক বলছি না বলছি কোটিপতি বুঝলেন আমি ছ বছর আগে আমি মিটিয়া এক জায়গায় জলসায় গিয়েছিলাম তো রাত বারোটার পরে আমাকে বললে হুজুর আমার বাড়িতে খানার ব্যবস্থা আহা কি বাড়ি তার ম্যানেজার বললে পঞ্চাশ কোটি টাকা খরচ করেছে বাড়িটাই ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসে খাবে এত বড় ডাইনিং টেবিল তো আমি আছি আমার ড্রাইভার আছে হাজি সাহেব আছে যার বাড়ি তিনার কর্মচারী ড্রাইভার গেটম্যান সবাই বসেছি ডাইনিং টেবিলে উইলেন ভাপা ইলিশ আছে চিকেন তন্দুরি চিকেন কুরমা আপনার খাস্সির বিরিয়ানি মুরগির বিরিয়ানি পোলাও আর আপনার ভেটকি মাছ কুপ্তা কাবাব সাম্মি কাবাব হাজি সাহেব আমার পাশেই বসেছে আমি হাজি সাহেবকে বললাম এক পিস চিকেন তন্দুরি দেবো বলে একদম চলবে না আচ্ছা এক মাস ভেটকি ভেটকি এক পিস না আমার একদম ছোঁয়া চলবে না ইলিশ মাছ বলে একদম চলবে না কি খাবেন বললে আমার আলাদা আসছে একটা চলবে না আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ হাজি সাহেবের তাহলে স্পেশাল মাল কিছু আসছে পাশে যখন আছে একটু পাবো নিয়ত করলাম মলবিদের যা নিয়ত আমাদের তো আল্লাহ তকদিরে দিলে দিয়েছে লোকের ঘরে খাবি কোথায় বর্ধমান থেকে গাড়ি চালিয়েছে এখানে চালিয়ে দিলাম কি বলছে হলদিয়া এসে ভাত খেলাম আল্লাহ আমাদের তক লিখে দিয়েছে লোকের ঘরে খাবেন মূলবিদের তো আমি মনে মনে ভাবছি একটু মারব পাশে যখন আসি তারপরে দেখছি হাজি সাহেবের কর্মচারী আনছেন প্লেটটার দাম দু হাজার টাকা বাইশশো টাকা চাইনার ব্র্যান্ডেড কাঁচের প্লেট আর বাটির দাম নশো টাকা প্লেটে আছে দুটো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি সাহেব এটা আপনার বললে হ্যাঁ এইটা উম আহ কী বুঝলেন এখান থেকে আল্লার রুজিমা ডাইনিং টেবিল হাজি সাহেবের খাবার হাজি সাহেবের কিন্তুই আল্লাহ রুজি মেপেছে ফুটো মলবির ড্রাইভরের কর্মচারী তোমরা সব খাবে হাজি সাহেব কোটিপতি টাকার মালিক কিন্তু যখন খেতে বসবে আমি আল্লাহ তাকে পুরা রুটি খেতে দেবো হাজরাতে মারিয়াম জাকারিয়া মরিয়মকে বলছেন কালিয়া মারইয়ামু আন্না laki hada ওগো মারইয়াম আখরর মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ মারইয়াম বললেন ক্বালাতু আমিনে হায়ার ইন্নাল্লাহায় यरযুকু মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशুমারের রিজদান করেন কেমন করে দেব কোথা থেকে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার ভাইরাম আমার মায়েরা বোনেরাম এরপরে সবাই হাত তুলেন আজ থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হব বলুন ইনশাআল্লাহ আমার ভাইরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরানে বললেন হে আমার বিশ্বনবী যারা আমার প্রিয় বান্দা হবে তাদেরকে বলে দাও কেমন করে আমার প্রিয় বন্ধ হবে তাদের اخلاق এবং চরিত্র বর্ণনা করলেন তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজা ওয়া জালা ফীহা সিনাজাও ওয়া কামারাম মুনির ওয়া হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান-নাহার খিলফাতাল লিমান আরাদা ওয়া যাকার শুকুর তবার অকাল্লাদী জ্বালফিস্সমাই বুরুজা এই পুরুষটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন চন্দ্র সূর্যগ্রহতারণ নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওব্বল্লাদী জাল আল্লাহ্লা ওনাহান দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে জোরে বলুন সুভান আল্লাহ বিজ্ঞান পৃথিবীর বিজ্ঞান জ্ঞান অর্জন করেছে না করেনি কথা বলুন করেছে কিন্তু জানেন বিজ্ঞান কত বড় নেমো খারাম যখনই তারা গবেষণা করতে গিয়ে দেখেছে যে আমাদের গবেষণা কোরআনের সাথে মিলে যাচ্ছে তখনই তারা বিজ্ঞানে উল্টো বর্ণনা করে দিয়েছে আপনারা বিজ্ঞানে পড়েননি চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে পড়েছেন না পড়েননি পড়েছে আরও পড়েছেন কি আমার শুনেলেন বিজ্ঞানের মিস্টেক শুনেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি গোটা পৃথিবীর মানুষ যদি কেয়ামত পর্যন্ত গবেষণা করে এই পৃথিবীর মানচিত্র খুঁজে বার করতে পারবে না যদি বলেন পেরেছে সেই বিজ্ঞানের স্টুডেন্টকে বলবো তুমি দুদিন স্কুলে গেছো তোমার বাপদাদুকে জিজ্ঞেস করো যারা আমার বাপদাদো আছেন চাচারা আছেন তাদেরকে বলছি আপনারা স্কুলে পড়েননি বিজ্ঞানে লেখা ছিল পৃথিবীটা কমলা লেবুর মতো পড়েছেন না পড়েননি পড়েছেন তার পরের বৈজ্ঞানিকরা এসে বললে জেনারেশন নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এখনকার কিছু এই দশকের বৈজ্ঞানিকরা বলছে নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মতো আবার কিছুদিন পরে শুনতে পাবেন আরও কোনো বৈজ্ঞানিক আসবে তারা বলবে নট ডিম্বাকৃতি মালটা টেরাবেকা তোদের থিউরিতে আসবেন বুঝতে পেরেছেন না পারেননি আইনস্টাইন এত বড় বৈজ্ঞানিক তিনি লিখেছেন এই পৃথিবীর মানচিত্র থেকে কিছুই খুঁজে পাইনি আমি থেকে শুরু করে আমার আগে পর্যন্ত কোন বৈজ্ঞানিক সমুদ্রের তলা খুঁজে পাইনি এর পেছনে দা ফুল পাওয়ার লুকিয়ে আছে সেই পাওয়ারটার নামই হচ্ছে আল্লাহ জোরে পড়ুন সুবাহান আল্লাহ এখনো সমুদ্রের তলা খুঁজে পাইনি আমার ভাই দেখবে বিজ্ঞান এই কোরআনে আছে কুল্লুম ফি ফালাকি ইয়াস বাহুন কোরআনে কি আছে কুল্লুম ফি ফালাকি ইয়াস বাহুন সুরাই আসিন নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান জোরে বলুন নিজের নিজের রাস্তায় চলমান সুরাই আসিন এটা শুধু তাই নয় এই যে স্টেজে আমরা এতগুলো মানুষ বসে আছি সকস ধরেলেন এই স্টেজটা যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় বসে থাকি আমাদের দিক পরিবর্তন হবে স্থানকারও পরিবর্তন হবে নিজের জায়গায় বসে থাকলে স্থান কিন্তু কারু পরিবর্তন হবে না বিজ্ঞান মিস্টেক করেছে কেউ যদি বিজ্ঞানের মাস্টার থাকেন স্টুডেন্ট থাকেন দাঁড়িয়ে আসুন আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগুন আমি আপনাকে কোরআন শুনাই বিজ্ঞান মিস্টেক করেছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কখন হয় যখন চান সূর্যকে ওভারটেক করে চলে যায় তখন হয় চন্দ্রগ্রহণ সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্য গ্রহণ আমার ভাই তারা নিজের নিজের রাস্তায় চলমান কেউ দাঁড়িয়ে নেই আমার ভাইয়েরা যদি বলেন প্রমাণ দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী নবীকে বেঈমান কাফেররা বলল হে আল্লাহর নবী আপনি মানুষকে কেয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন একবার বলুন কে আমতটা কবে হবে আমানবী বিশ্বনবী বনবীকে আমার আল্লা বললেন ইয়াস আলু আইয়া নায়মুল ক্রিয়ামা হে আমাননবী যে বেঈমান্রা জিজ্ঞেস করেন কে আমরটা কবে হবে তাদিকে বলে দাও ফাইনা বারিকাল বাসার বাসার মানে চোখ তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে স্থির মানে জানেন কোনো যদি আশ্চর্য যদি বলে হলদিয়ার ডকেতে পঞ্চাশ কেজি ওজনের একটা ভেটকি মাছ উঠেছে আপনারা দেখতে যাবেন মাছটাকে দেখা মাত্র ও আল্লাহ চোখগুলো ডরাই না ডাঁড়াই না চোখ দাঁড়িয়ে যায় বড় সাপ দেখলে আশ্চর্য কোনো জিনিস দেখলে আমার আল্লাহ কোরআনে এই শব্দটাই ব্যবহার করলেন ফাইদা বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে কামার যেদিনে চন্দ্র হবে কামার যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে এরপর বলবেন পৃথিবীটা ঘুরছে না দাঁড়িয়ে আছে কোরআনকে জিজ্ঞেস করুন পৃথিবী দাঁড়িয়ে আছে না পৃথিবী ঘোর পাক মারছে বিজ্ঞান বলছে পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এতটা নিয়ামত দিয়ে ঢেকেছেন আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ যদি আল্লাহর গুলো অনুভব করে কেউ সিজদা থেকে আর কোনো দিন উঠবে না আমরা আল্লাহর নিয়ামত গলো ভেবে দেখি না আপনারা দেখেছেন আপনার ঘরের কাছে সমুদ্র সমুদ্রের এক প্রান্ত থেকে আর এক প্রান্তর মাছ যেভাবে ছুটাছুটি করে যেভাবে চলাফেরা করে শুনে নাও আমার আল্লাহ কোরআনে নকল করলেন আলাম নাজআলিল আরদা মিহাবা ওয়াল জিবাল আউতাদা কুম খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআন্না নাওমাকুম সুবাতা ওয়া জাআল্লাল লাইলা

আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা বলজি বালাও তাদা হে আমার বিশ্ব নবী বলো আলাম না জালিলার দামি হাদা আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা পানির মতো পাতলা করিনি পাথরের মতো শক্ত করিনি বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে মানুষ পুদলে মাটি করে দেবো লোহা পুদলে মাটি করে দেবো কিন্তু যখন আমার বান্দা বীজ রোপণ করে আমি জমিনকে বলেছি একটা পুদলে তুমি এক হাজারটা ফেরত দেবে সমুদ্রের কিনারায় দাঁড়ালে সমুদ্রের ঢেউগুলো দেখলে আল্লাহকে চিনতে পারবে ই আল্লাহ কত মহান আপনাদের মনে হয় না সমুদ্রের কিনারায় আছেন আপনি আমি চলে যাব জানেন ওইদাল বিহার উপজিরা এই সমুদ্রেকে কে আল্লাহ উতলে দিবে আর এই দেশটা আগে আপনারা হলদিয়া ফলদিয়া ডুবে চলে যাবে আমি সমুদ্রেকে কেয়ামতের পূর্বে উতলে দেবো কোরআন আছে ওইদাল বিহার উপজ্জিরাত আমি সমুদ্রকে উতলে দেব অপরদিকে বিজ্ঞানরা বলছে সমুদ্র উতলিয়ে উতলে চলে আসছে তাই না এই কতদিন আগে হয়ে গেল বন্যা হয়ে গেল আপনাদের এলাকায় ঝড় আর দীঘা এলাকাটা ডুবে গিয়েছিলো যাইনি ডুবেছিল একটা কথা মাথায় রাখবেন খুব ভালো করে এখানে খুব ভাইটাল কথা বলে যাচ্ছি মরে যেতে পারি আমাকে আর দাওয়াত নাও দিতে পারি কিন্তু আমার কথাটা মনে রাখবেন ইয়াসিন ভাই বলে গেছিল যে জায়গায় ব্যবিচার বেশি হয় সেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দেয় সেই পরিবারকে ধ্বংস করে সেই জায়গাকে ধ্বংস করে সেই নারীকে ধ্বংস করে সেই পুরুষকে আল্লাহ ধ্বংস করে দেয় যে জায়গায় বেশি করে ব্যবিচার হয় আপনারা জানেন বলুন তো পৃথিবীতে সব থেকে বেশি ভূমিকম্প কটা দেশে হয় দুটো সবথেকে বেশি ভূমিকম্প হয় দুটো দেশে ওই দুটো দেশ কোন কোন দেশ আর নেপাল কেন জানেন ভারতবর্ষের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে যতগুলো মদের বার আছে বেশিরভাগ নেপাল আর জাপানের মেয়েরা শারীরিক ব্যবসা করে বুঝতে পেরেছেন না পারেন কথাটা জাপানের মেয়েরা আর নেপালের মেয়েরা দেহ ব্যবসা বেশি করে ওই জন্য আল্লাহ সব থেকে বেশি ভূমিকম্প জলজালা সেখানে দেয় কামতের পূর্বে জলজালা আসবে না আসবে না শুনে নিন কতগুলো দুর্ঘটনা ঘটবে যারা ব্যবচার করেন তারা সাবধান হয়ে যান আমার নবী বিশ্বনবী মেম্বারে বসে আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন আমার নবী বিশ্বনবীর চোখ দিয়ে দর করে পানি পচ্ছে হ্যাঁ ইউ হান্না সুত্তকুরব্বক উল্লদি খলকুম হ্যাঁ ইউ হান্না সুত্ তকুর অব্মকুম ইন্ন জঞ্জালত সাতী সৈয়ু নাজিম হ্যাঁ আমার বিশ্বনবী যখন गुना বেড়ে যায় বিবিচার বেড়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের পূর্বে জালজালা মানে হচ্ছে ভূমিকম্প ভূমিকম্পের দ্বারা ওই জায়গাগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিই আমার নবী বিশ্বনবী বললেন আল্লাহ কিয়ামতের দিনে তুমি জলজালা মানে ভূমিকম্পে ধ্বংস করে দিবে হ্যাঁ আমার বিশ্ব নবী স্বরক নবীজি কান্দলেন গো আলাম সেদিনে আমার উম্মত উম্মতির পৃথিবীর নারী পুরুষের অবস্থা না কেমন হবে

থাকবে মা রাস্তায় রাস্তায় ছুটবে গর্ভবতী মেয়ে তাতে এক মাসের হক আর দু মাসের হক তিন মাসের হোক সাত মাসের পাঁচ মাসের মাসের হোক তারা নিজেদের বাচ্চা করবে আমার এবং তারা পাগলের মতো মাতাল যেমন মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায় তখন তারা মাতালের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে নেপালে যখন ভূমিকম্প হয়েছিল আমাদের এখানে আচেস ছিল না আসেনি একটু আসেনি কী মনে হচ্ছিল মাথাটা ঘুরছে আমি যখন গুজরাটে পড়াশোনা করি কাজবুচ বলে একটা জায়গা আছে গুজরাটে কাজবুচ সেখানে মারাত্মক ভূমিকম্প হয়েছিল তখন আমি গুজরাটে পড়াশোনা করি দিন আমার এখনো মনে আছে ক্রিকেট খেলাচ্ছি সকালবেলায় ফজরের পরে আমরা তালবিলিম ক্রিকেট খেলাতে গেছি খেলতে খেলতে হঠাৎ দেখছি সবাই বসে যাচ্ছে সবাই বসে যাচ্ছি আমরা কেন মাথাটা ঘুরছে মনে হচ্ছে যেন পিলারগুলো তখন আমাদের নজর পড়লো আমাদের কাপলেতা মাদরাসার বিল্ডিং বিল্ডিংটা একটু ছোটোখাটো নয় মোটামুটি দেড়শো ফুট লম্বা বিল্ডিং সেই বিল্ডিংটা পুরো সাপের মতো নাচছে তখন আমরা বুঝতে পারলাম এটা ভূমিকম্প হচ্ছে সেই মাঠেতেই বসে পড়লাম আর কালমা পড়তে লাগলাম আল্লাহকে ডাকতে লাগলাম কিছুক্ষণ পরে ভূমিকম্প হলো খবর সম্প্রচার হলো কাজবুসটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে সেখানে আমাদের উস্তাদদের সঙ্গে আমরা গেলাম সেই জায়গা মোয়না করতে গেল বুজুর আল্লাহ ভালারা কেন আল্লাহ তালা এরকম ধ্বংস করলেন জানেন অবাক হয়ে যাবে মসজিদের পাশে পাঁচতাল্লা বিল্ডিং বিল্ডিং মাটির নিচে চলে গেছে মসজিদ দাঁড়িয়ে আছে জরিবরণ সুভান খোঁজ নেওয়া হলো সেখানকার যে মানুষরা বেঁচে গেছিল তারা বললে হুজুর এই জায়গায় ব্যবিচার বেশি হতো মসজিদে কেউ নামাজ পড়তো না মসজিদের দেয়ালে ঠেস দিয়ে মানুষ মদ পান করত মসজিদের আশেপাশে গাঁজার আসর বসতো নামাজ বলে কিছু জানতো না জানেন গিয়ে দেখার পরে মনে হলো কোনো বিদেশি লাঙ্গলে করে কেউ লাঙ্গল দিয়েছে মনে হচ্ছে চল্লিশ ফুট নিচের মাটি ওপরে যেন বিরাট বিরাট চাং ডজারেও কাটতে পারবে না ওই চাং ওই রকম চাং বার করে পড়ে আছে ওপরে আমরা দেখার পরে কিছু মানুষের লাশ বেরুচ্ছে চোখ দিয়ে পানি বের হলো আমাদের আল্লাহ কি না করতে পারে ওই জন্যে আমার ভাই আল্লাহর কসম আল্লাহ যে কোনো টাইমে আপনার কাছে আজাব পাঠাতে পারে আপনাকে তৈরি থাকতে হবে ওই জন্যে তৈরি হবার জন্যে সবাই নিয়ত করুন আজ থেকে আমরা পরিপূর্ণ আল্লাহর প্রিয় বন্দা হব জোরে বলুন ইনশাল্লা তো আমি যেটা বলছিলাম আল্লাহ প্রিয় বন্দাদের বর্ণনা আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী আমার যারা প্রিয় বন্দা হবে তাদের এক নম্বর চরিত্রটা শুনে নাও ওয়াইবাদুর রহমান ইল্লাদী নয়ম আলালার হাওনা তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে শান্তি মানে জানেন পাড়া প্রতিবেশীতে ঝগড়া বিবাদ হলো দুটো ছেলে মারামারি করছে দু ভাই আপনি পাড়ার একজন সুশিক্ষিত জ্ঞানী মানুষ ইমানদার মানুষ আপনি বললেন এ বাবা মারামারি করছো কেন মায়ের পেটের ভাই হয় মারামারি করে চলো ছাড়ো 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 সরিয়ে দেবে কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে যদি দুজন মারামারি করে তাকে ফাঁকে ডেকে নিয়ে গিয়ে আরও লাগিয়ে দেবে ঠিক বলছি না এমাল আছে না নাই গাদা আছে কোরআন ফিতনা তুয়ার সদ্দু মিনাল কাতল কেউ যদি ঝগড়া লাগায়, ফিতনা লাগায় একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় সেই পাপ তোমার নামে লেখা হবে কেউ ঝগড়া বিবাদ লাগাবেন না জোরে বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্বনবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল লিন্তালাহুম ওয়ালাউ কুনতা ফাজজান গালিজান কালবি ফাজু মিন হাউলিক হে আমার বিশ্বনবী আমি তোমার হৃদয়টাকে নরম আর কমন করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি লানফযু মিন হাউলিক আর আমি যদি তোমাকে ভাসি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আপনি যদি আপনার মেচাদায় বাসে চাপেন কোথা যাবে হলদিয়া আর বাসে যদি কেউ সিগারেট খায় আর আপনি যদি বলেন ব্যাস সিগারেটটা ফেলা আমাকে কেরকম লাগছে সে যদি আপনার থেকেও শক্তিশালী হয় দ্বিতীয়বার কি করবে সিগারেটের ধুঁয়োটা নিয়ে আপনার মুখে মারবে চিল্লালি কেন বে কী হয়েছে বল ঠিক বলছি না ভুল বলছি আর আপনি যদি বলেন বাবা ভাই আমাকে ডাক্তারে নিষেধ করেছে একটু ধরে খেলে ভালো হতো আমার অসুবিধা হয় আমার কষ্ট হয় একটু ধরে খান সে মনে মনে ভাববে আহা মানুষটা কত ভদ্র কত নম্বর সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দেবে আমার ভাই আমার নবী বিশ্বনবী আখলাক এবং চরিত্র এবং নর্মিত দ্বারা ইসলামকে প্রচার করেছেন তবে আপনার কাছ পর্যন্ত দিন পৌঁছেছে জোরে বলুন সহানা আল্লাহ আল্লা করেছিলেন। আমি তাই বলবো সবাই নরম হব জোরে বলুন ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর এবং হ্যাঁ আমার বিশ্বনবী যারা জাহিল এবং মূর্খ হবে তারা তাদের সঙ্গে যারা ইমানদার আমার প্রিয় বান্না হবে তারা তর্ক বিতর্ক করবে না যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই রসুল সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই তার সঙ্গে তোমরা তর্ক বিতর্ক কর না আসসালামু আলাইকুম ভাই পরে কথা বলবো টাইম নেই বলে পালিয়ে যা কিন্তু তাদের সঙ্গে তর্কে তোমরা জড়িয়ে যেও না যার কেউ নাই তার কে আছে আল্লাহ আছে মুসলমানদের কে আছে আল্লাহ আছে বিশ্বাস রাখুন আল্লাহর মার জানে আল্লাহ দেখিয়ে দেয় দেখাই না দেখাই না আপনারা দেখতে পাচ্ছেন গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। আজকে ভারতের মিডিয়াগুলো কুত্তার মতো চিল্লাচ্ছে ইউক্রেন আর রাশিয়া সকাল থেকে রাত পর্যন্ত পড়ে আছে পড়ে আছে না না আজকে আজ দেখে যাচ্ছি আমি বত্রিশ দিন এই গাড়িতে জলসা করে চাপবো আমি খবর লাগাই মোবাইলে দেখি দেশে কি চলছে পৃথিবীতে কি চলছে তো देखते পাই ভারতের কয়েকটা রিপোর্টার কি বললেন স্ক্রিন টাঙি দিয়েছে ইয়া देखिए জেলেস্কি কে একদম আড্ডা কে পাশ এক মিজাইল দাগ دیا গয়া পুরা পুরা সে পুরা ইউক্রেন খন্ডার বন গয়া দেখাচ্ছে লোক মর رہے ہیں এক কবর মে বিশ বিশ চালিশ আদমি কোথাও দেখানো হচ্ছে বচ্চে মর রে বুড়ে মর আম আদমি মার রে এটা দেখানো হচ্ছে কোথায় টিভির স্ক্রিনে আমার মুসলমান ভাই আমাদের দেশের কিছু মুসলমান নেতা তারা দেখছি মোমবাতি মিছিল করছে একটা ছোট গিলাস নিয়ে আসুন না ঢেলে খাবো হ্যাঁ এতোটাকে আমার ভাই আমাদের দেশের কিছু মুসলমানদের নেতা দেখছি মোমবাতি মিছিল করছে ইউক্রেন আর রাশিয়ার আমেরিকার সঙ্গেও যুদ্ধ লাগুক আর আমেরিকাকে পরমাণু হামলা করুক আমি দোয়া করছি রাশিয়ার জন্য আল্লাহ তুমি রাশিয়ার শক্তিকে বাড়িয়ে দাও তখন কোথায় ছিলে হারামখোর মিডিয়ারা যখন সিরিয়ার ওপরে আমেরিকা যুদ্ধ চালিয়েছে নির্মল মানুষকে হত্যা করেছে বোমা ফেলিয়ে যখন ইরাকের ওপরে যুদ্ধ চালিয়েছে যখন লিবিয়ার শিশুদিকে নির্মল বোমা ফেলে হত্যা করেছে আফগানিস্তানের শিশুদিকে হত্যা করেছে মনে নেই সিরিয়ার সেই বাচ্চা শিশুটা এর থেকেও বাচ্চা হবে মনে হয় পাঁচ থেকে ছ বছরের বাচ্চা বাবা মা মারা গেছে তার শরীরে বোমা লেগেছে তার ফটোটা ভাইরাল হয়েছে পেপারে সেই বাচ্চা ছেলেটা শরীরের আঘাত নিয়ে কানতে কানতে বলেছে আমি আমার আল্লাহকে বলে দেব গোটা পৃথিবী গোটা পৃথিবী চুপ থেকেছে আমার আল্লাহ দেখেছে খালি তোমাদের বারটা আজকে তো বাপের সাথে পালা পড়েছে রাশিয়া হচ্ছে আমেরিকার বাপ বুঝতে পেরেছেন না পারেননি ন্যাট্টর বাপ আমি নাট্য বাহিনীকে বলবো দাওত দিচ্ছি যদি সত্যিকারী বাপের জন্ম নেট্য হয়ে থাকো একবার রাশিয়ার সাথে লেগে দেখো ইরাকের ওপরে তো যুদ্ধ চালিয়েছিলে লিবিয়ার তার করে তাকে রাস্তার চালিয়েছিল এসে এই নাট্য বাহিনী মেরেছিল তিরিশটা দেশ আছে তিরিশটা দেশকে জুজুবানি দিয়েছে রাশিয়া এমন বাপ আমি দোয়া করছি আল্লাহ রাশিয়া যেন আমেরিকার উপরে পরমাণু হামলা করে আমি দোয়া করছি যে ইউক্রেনের জন্যে যাদের বুকে ব্যথা হচ্ছে তাদেরকে বলি মায়ানমারের শিশুদিকে যখন নির্মলভাবে হত্যা করেছিল তখন কোথায় লুকিয়েছিলে তুমি জানে মায়ানমারে সেই শিশুদের কথা মনে পড়লে বুকটা ফেটে যায় আপনারা পেপারে দেখেছেন নাকি জানি না বাংলাদেশে মিডিয়ারা ছোট্ট ছ থেকে সাত বছরের বাচ্চা মেয়ে তার কোলেতে তার বৎসরের একটা বোন আহা তাকে মিডিয়ারা জিজ্ঞেস করছে দশ মিনিট কথা বলতে পারেনি অঝরে খালি কেঁদেছিল মেয়েটা আমি ছ দিন পায়ে হেঁটে আমার এই বোনকে নিয়ে আসছি মায়ানমার থেকে নদী পেরিয়ে নদী থেকে নৌকায় নৌকাই থেকে এই জঙ্গলে জঙ্গলে কাদার জঙ্গলে হেঁটে আসছি আর এই কাদার জঙ্গলে হাঁটার সময় আমাকে আমি দেখেছি আমার এই ছোট্ট বোনটা যখন পানি পান করতে চেয়েছে আমি পানি পাইনি নদ নদীর কাদা পানিগুলো আমি মুঠো করে আমার বুনকে পান করিয়েছি সেই বাচ্চা মেয়েটা কেনেছে আর বলেছে যে আমি রাস্তায় কোনো খাবার পাইনি গাছের পাতাগুলো চিবিয়ে খেয়েছি গোটা বিশ্ব দেখেছে নীরব থেকেছে রাষ্ট্র সঙ্গে যে হারামখোরের বাচ্চারা বসে আছে এরা চুপচাপ দাঁড়িয়ে থেকেছে তাদের পক্ষে কেউ যুদ্ধ ঘোষণা করেনি তাদের ওপরে কেউ যুদ্ধ লাগায়নি আজকে কষ্ট হচ্ছে ইউক্রেনের শিশু মরছে না আমার বুকে ব্যথা নেই আমার চোখের পানি মরে গেছে আমার মনেতে আর কোনো দুঃখ নেই ইরাকের শিশুদের হত্যা দেখে ইরানের শিশুদের হত্যা দেখে আফগানিস্তানের শিশুদের হত্যা দেখে আমার চোখের আর পানি শুকিয়ে গেছে পানি নেই আর ব্যথা নেই মরছে মরুক ইউক্রেনকে পরমাণু হামলা করুক এই ইউক্রেন খর এই জেলেস্কি কি সরকারি সাথ দিয়েছিল ফিলিস্তিনদের ওপর অত্যাচার করার জন্য ইসরায়েল আপনারা জানেন সৈন্য পাঠিয়েছিল অত্যাচার করার জন্য আর আমি চাইছি আল্লাহ পুতিনের শক্তিকে বাড়িয়ে আমিন। অনেকের খারাপ লাগবে এই দোয়া করে অবশ্যই এই দোয়া করো কেন তোমার জন্য চোখে পানি ফেলার কেউ নেই যারা তোমার দুশ্মন তারা কার দুশ্মন আমার বুঝতে পেরেছেন না পারেন ইহুদি সরকার মুসলমান বিদ্বেষী বড় কষ্ট লাগে আজকে আমেরিকার কষ্ট হচ্ছে তাকে হিটলার বলে আখ্যা দিয়েছে তুমি কি আমেরিকা কি এতগুলো শিশুর ওপরে হত্যাকাণ্ড চালিয়েছ এতগুলো দেশের ওপরে হত্যাকাণ্ড চালিয়েছ ওই জন্য আমি বলে যাই সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রিয় হলে পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারবে না আপনাদের আমি বলে যাচ্ছি পৃথিবীর শক্তি আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ তালা তাদের বুলডাজার তাদের ওপরে ঘুরিয়ে দেবে আপনার এতটুকু কিচ্ছু হবে না খালি মুসলমানকে বলবো সব থেকে পৃথিবীর ভালো পার্টি নামাজের পার্টি নামাজের পার্টি ধরো জোরে বলুন ইনসাষা যারা ব্যবচারে লিপ্ত হন তাদেরকে বলে দিই আমার ভাই ইসলাম যে সংস্কৃতি দিয়েছে বিবি দিয়েছে হালাল বিবি তার সঙ্গে সারা রাত শুলে গুণা আছে না নেকি আছে জরে সুহান শুভান একটা এতে আছে স্বামী স্ত্রী কোন স্বামী স্ত্রী তারা যদি মুখে মুখ লাগিয়ে হাসতে 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 মুখে মুখ লাগিয়ে যদি সারা রাত কাটিয়ে দেয় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ফজর পর্যন্ত থেরেস তারা তাদের জন্য মাঘ ফিরাতে দুয়া চায় জোরে বলুন সুহান স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে যারা ব্যাবিচারে লিপ্ত হয় শুনে রেখে দেবে তারা মমিন হতে পারবে না মমিনদের একটা বড় চরিত্রে আমার আল্লাহ তালা রেখেছেন আমার যারা মমিন বান্দা হবে তারা নিজেদের লজ্জা স্থানের বেক্ষণা করবে সবাই ব্যাবিচার থেকে দূরে যাবো জোরে বলুন ইনশাল্লাহ কেন কোরআন বলেছে হ্যাঁ আমার বিশ্বনবী বলো ওয়ালা আত্মাব ইন্নাহু কা নাফা হিসা তৌয়াসা সাবিলা হে আমার বিশ্বনবী ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না এরপর আমি দুটো গায়ে লাগার কথা বলবো গায়ে কিন্তু লাগবে কিন্তু ভাববেন যখন আমার জন্য ধোয়া করবে আমার যুবক সব ভাইদিকে বলছি বন্ধুত্ব তোমরা চায়ের দোকানে শেষ করে দাও বন্ধুত্ব ক্লাবে শেষ করো বন্ধুত্ব বাজারে শেষ করো বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব আপনি রাজনৈতিক মহলে গিয়ে শেষ করে দেন বন্ধুত্বটা যদি ঘরের দস্তরখানে চলে আসে বিবির বিছানায় চলে আসে পরকীয়া হতে বেশি খোল লাগবে না আমি বন্ধু আমাকে দাওয়াত দিয়েছেন গেলাম আপনি বললেন ইয়াসিন ভাই একবার ভাবির সাথে গল্প করো আমি হলদিয়া থেকে ঘুরে আসি আমি যদি এরকম পাঁচ দিন গল্প করতে পাই তো তোর বউকে তো এমনি নিয়ে পালাবো ঠিক বলছি এটা বুঝতে পেরেছে না পারেননি ইসলাম নিষেধ করেছে হারাম তোমার বিবির জন্য আমি পর্দা ওটা তোমার বিবি তোমার বন্ধুত্ব কলেজে শেষ করো তোমার বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করে দাও তোমার বন্ধুত্বটা বাড়ি পর্যন্ত পৌঁছাবেন প্রত্যেকটা বাড়ির দরজায় লেখে রাখুন সালাম দিয়ে প্রবেশ করুন বিনা অনুমতিতে প্রবেশ করবেন না ভোট দিয়ে দেন কেন বলুন তো আমাদের দেশে অনেক ঘর আছে দরজা খোলা আছে পাড়া ছেলেরা ভাবি বলে ঢুকে পড়লো সালা ভাবি কি হালতে আছে ও নিজে জানে মাতার কাপড় খোলা থাকতে পারে কাজ করতে গিয়ে শরীরের কাপড় সরে যেতে পারে প্রত্যেকটা বাড়িতে সালামকে আম করুন আসসালামু আলাইকুম দরজায় আওয়াজ দেন যদিও আপনি বাড়ির পুরুষ হন যদিও বাড়ির পুরুষ হন আপনি সালাম দিলেন বাড়িতে আপনার ভাবি আছে বিটি আছে বউ আছে বৌমা আছে তাদের শরীরের কাপড় সরে গেলে তারা সঙ্গে সঙ্গে নিজেদিকে ঠিক করে নেবে তোমার গলার আওয়াজ পেয়ে এটা হচ্ছে ইসলামের তরিকা কিন্তু বড় কষ্ট লাগে আমরা হঠাৎ বাড়িতে ঢুকি হঠাৎ পাড়ার ছেলেরা আমার বাড়িতে ঢুকে না কেউ ঢুকতে পাবে না বাড়িতে সালাম দাও কি ব্যাপার কাকে দরকার বললে ইয়াসিন সাহেবকে দরকার উনি তো নেই বাড়িতে মাদ্রাসায় বসুন না হলে পরে আসবেন ফোন করবে উনি বাড়িতে নেই কিন্তু আপনি যদি বলুন কৈগা ভাবে বলে ঢুকে বলুন এমনি তো পরকীয়া হবে ইসলাম নিষেধ করেছে না তোমার স্ত্রী আমার জন্য পর্দা আমি তোমার স্ত্রীর জন্যে পর্দা আমাদের দেশের দেখবেন অনেক যুবক আছে তারা নিজেদেরকে স্ট্যান্ডার্ড বলে আন্ডার প্যান্ট পরে ঘরে সই মুন্ডা পরে সই না সই না তাদেরকে জুতো আর ঝাঁটা করে মারবেন আমি বলে যাচ্ছি জুতো করে বাড়ি মারবেন তারা জুতো খর তাদেরকে জুতো করে বাড়ি মার সে হারাম কর দিকে তোমার শুধু মনে করছেন নারীরা পর্দা করবে পুরুষের ওপর আছে তুমি টাকনুর ওপরে কাপড় পরবে হুঁটো বার করতে পারবে না জাং বার করতে পারবে না শরীর খুলতে পাবে না মেয়েদের সামনে পর নারীর সামনে যেমন একটা নারীর ওপরে পুরুষের আকর্ষণ থাকে একটা পুরুষের শরীর ওপরেও শরীরের ওপরেও একটা নারীর আকর্ষণ থাকে বুঝতে পেরেছেন না পারেননি ওই জন্যে নিষেধ রেওয়ায়েতে আছে আমার নবী বিশ্বনবী সকলে বলুন আলাই আলাই্লাম নবীজির শরীর হাজরাতে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালন বলছেন আমি নিজের জীবন দশায় নবীজের শরীরের একটু অঙ্গ পর্যন্ত দেখতে পাইনি জোরে বলুন সুবাহান আর আমাদের কিছু দেশের ছেলে আছে বডি করে যে বডি এরকম করে চলো সালমান খান হারাম খোর সে তো এক হারাম খোর তু এক হারাম বডি দেখাচ্ছে মরে যাওয়ার পরে কিরামা খাবে তোকে ঠিক বলছি না বলছি কিরামা খাবে তুই যে কবরেও ঢুকবি সেই কবরে আমিও ঢুকব সেই কবরে যে হারাম খোরকে দেখে অনুসরণ করছ সেও ঢুকবে অনেকজন বলে ফিটনেস বডি চাই সকালবেলায় উঠে রামদেবকে দেখেছেন যোগব্যায়াম করছে তাহলে মনে হচ্ছে বেঁকে গেছি রামদেবকে দেখে আপনার কি মনে হয় রামদেবকে বস করান আর আমাকে বস করান দিয়ে মেয়েদিকে বলুন কোন ছেলেটা পছন্দ যদি হাজারটা মেয়েকে ডাঁর করার না সবাই বলবে ইয়াসিন সাহেব কি ভালো লাগছে একই বিয়ে করব ঠিক বলছি না ভুল বলছি বলে ট্যাড়াটাকে ব্যাঁকাটাকে বিয়ে করব না করবে আমি তো ব্যায়াম করি না কিচ্ছু করি না নামাজ পড়ি রোজা রাখি মাদ্রাসার তালিম দিই জালসা করে বেলায় রামদেবকে নিয়ে এসব তো রোজ বডি করে কিচ্ছু করব না খালি আমার সঙ্গে লাগিয়ে দেবে এরম করে ধরে মুঠুড়ি এমন ভেঙে দেবে সব ভেঙে যাবে রামদেবে বুঝতে পেরেছেন না পারেননি আল্লাহ শরীর কে দান করেন আল্লাহ সুস্থতা আল্লাহ দান করেন শুনেলেন সুস্থতা কার হাতে আল্লাহর হাতে আর আল্লাহ মানুষকে তখন সুস্থ দেয় যখন মানুষ দিনের ওপরে প্রতিষ্ঠিত হয় আল্লাহ মাল দুজনকে দেয় একজনকে ভালোবেসে আর একজনকে রেগে মাল দেয় আল্লাহ যাকে রেগে মাল দেয় তাকে জাহান্নামে যাওয়ার জন্য দেয় আর আল্লাহ যাকে ভালোবেসে মাল দেয় তাকে জান্নাতে যাওয়ার জন্যে মমিনকে আল্লাহ মাল দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করবে এতিম মিসকিন গরিব গুর্বর ওপরে খরচ করবে আল্লাহ তার জন্য একজনকে মাল দেয় আর একজনকে আল্লাহ মাল দেয় রেগে এত মাল দব এত মাল দব, তুমি না খরচ করতে পারবে না আমতের দিনে হিসাব দিতে পারবে তোমার ওই মাল তোমাকে জাহান নামে নিয়ে যাবে দুনিয়ার মালের প্রতি কেউ মহাব্বত করবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল মাজা হে আমার বিশ্ব নবী তোমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা তোমার সামনে এক রকম পেছনে এক রকম বাজারে দেখা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি শরীর কেমন আছে ভালো অনেক দিন তোমার সঙ্গে দেখা হয়নি না বুকটা ফেটে যাচ্ছিল তোমার লেগে যেমনি আপনি চলে গেলেন পেছনে বলছে শালা এখনো মরিনিবে বেঁচে আছে এমাল আছে না নাই गदाची আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা তোমাদের সামনে এক পেছনে এক রকম জামা মাল ওয়া এবং তারা মাল জমা করে আর বারবার গুনয়ন করে কত টাকা জমিয়েছি কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি ইয়াহসাবু আননা মালাহু আখলাদা আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর দিন যাবে না আমার আল্লাহ বললেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা হে আমার বিশ্বনবি নবী তাদেরকে আমি হুতামাতে নিক্ষেপ করে দেব আমা দরাকামাল হুতামা ও আল্লাহ হুতামা কি জিনিস নারুল্লাহিল মুকদা সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন আল্লাতি তাতানি ওয়ালা লাফিদা এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলেলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে চর্বি গলে গোলে পড়বে কিন্তু মৃত্যুবরণ করবে না ওই জন্য সবাই নিয়ত করেলেন আজ থেকে সবাই পরকালের প্রতি মহব্বত করবো দুনিয়ার প্রতি নয় জোরে বলুন ইনশাল্লাহ দুনিয়ার সম্পর্কে আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছে। ওমাল হায়া তুদ্দুনিয়া দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা ধোকায় পড়ে আছেন ওই জন্যে ধোকাই থাকবেন না আমরা বলি না মানুষ মারা গেলে তার জীবন কি হলো শেষ হয়ে গেল কিন্তু শেষ হয় না জীবন শুরু হয় কবর হচ্ছে প্রথম মানসিল আর সেই পরকালের জীবনটা হচ্ছে আবাদান আবাদার জীবন চিরকালের জন্যে এই জীবনটা কিছুক্ষণের জন্যে আর ওই জীবনটা হচ্ছে আবাদান আবাদার জীবন আমরা পরকাল নিয়ে চিন্তা করব জোরে বলুন ছিল পরকালে চিন্তা করলে সুদ খেতে পাবে না মদ খেতে পাবে না গাঁজা খেতে পাবে না ব্যবিচার করতে পাবে না লটারি কাটতে পাবে না পঞ্চাশ টাকা রোজগার করুন যেন হালাল হয় মরণের পরে কবরে শান্তি পাবে আমাদের দেশের লোক এটা না বুঝে কি করে কত রকমের হারাম খাই জানে ওই জন্যে তো অনেক চুনা ব্যাটার বিয়েতে পণ চাই আপনাদের দেখে পন প্রথা নাই মনে হয় না নাই প্রচুর আল্লাহ এ যাদের ব্যাটার বিয়েতে পণ লিবার ইচ্ছা তাদেরকে বলি পন লিবেন না পণ লিয়া কি হারাম শুধু নয় পাপ কাজ বড় পাপ তো পোন পোন নেবেন না থেকে ভালো সহজ ইনকাম পয়সা করার বলে দি নিমতড়ির কাছে টোল ট্যাক্স আছে জানেন আপনার টোল আছে না ওই টোলেতে শাড়ি পরে হিজড়ে সেজে দাঁড়িয়ে হাততালি মারবেন রলিওয়ালা অনেক টাকা দেবে বুঝতে পেরেছেন না পারেন না লড়িওয়ালারা গাদা টাকা দেবে ওর থেকে অনেক ভালো কাজ কিন্তু কেউ পন নেবেন না আমার বাবা শুনে রেখে দেন কার জন্যে লিখছেন এ পোন কার জন্যে লাই তাড়াতাড়ি নিজের জন্য না ছেলের জন্য ছেলের জন্য কোরআনটা শুনেলেন সুরাই লুকমান কোন সুরা বললাম বাবা সুরাই লুকমান শেষ রুকু শেষ পৃষ্ঠা ইয়া ইউহান্না সুত্তাকু রব্বাকুমুল্লাযী ইয়া ইউহান্না সুত্তাকু রব্যকুমক শৌয় মাল্লায় জিওয়ালিদুন অউয়ালাদি ওয়া মৌলুদুন হুয়া জাজিন আউয়ালিদি ঘি সেইয়া হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তারা যেন সেই দিনকে ভয় করে যে দিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না যদি ব্যাটা আমার উপকারে না আসে আমি যদি ব্যাটার না উপকারে আসি ব্যাটার জন্য হারাম খাবেন হ্যাঁ কথা বলুন না আমার ব্যাটার তকদিরে দিলে যদি ভিক্ষা করা লেখা থাকে ভিক্ষা করে খাবে আমার সন্তান যদি কোটিপতি লেখা থাকে আল্লাহ তাকে কোটিপতি করবে কেউ যদি এক হাজার কোটি টাকা দিয়ে যায় আর তার সন্তানের তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে ঠিক না ভুল ওই জন্যে সবাই বলুন আজ থেকে এই মানের ওপরে টিকব সকালে জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই সব্বাইকে আল্লাহ তালা দিনের ওপরে প্রতিষ্ঠিত করুক আপনারা সারা রাত্রি সময় দিলেন অনেক অনেক শুকরিয়া এতক্ষণ আমাকে সময় দিলেন আপনাদের শকর আদায় করছি আমাকে দু ঘন্টা দিলেন তার আগে দিয়েছেন দেড় ঘণ্টা তার আগে দিয়েছেন তিন চার ঘণ্টা আমার ভাই আপনারা এত সময় দিয়েছেন আল্লাহ তালা আজকের এই সারা রাত্রিকে জাগরণকে আল্লাহ কবুল করুক জোরে বলুন সুবাহান পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা কটা বললাম বাবা দুটো একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় জোরে বলুন সুহান আল্লাহ এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে সব্বাই একবার আমার সঙ্গে পড়ুন আসতাক ফিরুল্লাহল্লাধী লা ইলাহা ইল্লাহ ওয়েল হাইজুল কৈয়ুম ওয়াতুবু ইলাইহি আসতাক ফিরুল্লাহল্লাধী লা ইলাহা ইল্লাহ ওয়েল হাইজুল কৈয়ুম ওয়াতুবু ইলাইহি রমজানুল মোবারকের মাস আসছে সব্বাই হাত তুলে বলুন ৩০টা রোজা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলেও একটা রোজার মুসুল দিতে পারবে না শোবে বরাতের দিনে রাত জাগরণ করেছেন না করেননি বাবা হাত তুলে বলুন কে কে করেছে আমার কষ্ট কোথায় জানেন শোবে বরাতের দিনে পাঁচ অক্তর মুসল্লিরা রাত জাগরণ করে করে নতুন কিছু মাল আবিষ্কার হয় আমাদের দেশে যারা জীবনে একদিনও নামাজ পড়ে না খালি শোবে বরাতের রাত্রিতে ফিলাসে চা করে নিয়ে মসজিদে চলে আসে ঠিক বলছি না আমার ভাই রাগ করবেন না আমি কারো বিরুদ্ধে নয় কিন্তু হক কথা বলে যাচ্ছি শবে বরাতটা সবারই জন্যে নয় যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তিনশো দিন তাদের জন্যে শবে বরাত একদিনও নাই শবে বরাতের নামাজ কেউ যদি পড়ে নেকি আছে না নাই বাবা আছে কেউ যদি না পড়ে গুণা আছে কথা বলুন আছে কেউ যদি রোজা রাখে নেকি আছে না নাই আছে না রাখলে গুণা আছে উনা নাই না রাখলে কোনো গুণা হবে না শোবে বাড়াতের বুঝতে পেরেছেন না পারেন আমার ভাই একটা কথা বলি এটা কি ইবাদত নফল নফল ইবাদত এরপর বলি আপনাদিকে আমাদের দেশের কিছু ছেলে সাদা জামা সাদা টুপি আতর লাগিয়ে কোনো দিন নামাজ পড়ে না শোবে বাড়াতে রাত্রে বলছে ফুটিয়ে দু ইমাম সাহেব মনে মনে চিন্তা করতে চাল্লা কারগিলের যুদ্ধর মালগুলো আজকে এলো কুতাদের এদিকে তো কোনো দিন দেখিনি তাই না সারারাত চালালো ফজরের সময় যখন ইমাম বলছে তখন বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পার বিচালায় আমাদের সবাই পালা ইমাম সাহেব বলছে কি ব্যাপার ফজরের ফরজ পড়বে না বলে না আবার আগামী বছর দেখা যাবে সারা রাত চালালাম তো হান্ড্রেড পার্সেন্ট তাদের জন্য শোবে বরাত নয় শোবে বরাত তাদের জন্য যারা তিনশো পঁয়ষট্টি দিন ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ে গানা নামাজ পড়ে তুমি প্রত্যেক দিন নামাজই হয়ে যাও তা না হলে নিয়ত করতে হবে শোবে বরাত থেকে আর নামাজ কাজা করব না যেমন আপনাদের দেশে এই সাতাশে রমজান পালন হয় না হয় না কদার পালন হয় কি কি হয় মিষ্টি হ্যাঁ হয় না এবাদত হয় যদি কোনো মলবি থাকে আর সে যদি সাতাশের রাত্রে প্রমাণ করাতে পারে মেদিনীপুর জেলার সব মলবিকে এক কাছে করবেন আর তাদের জুতোর মালা তৈরি করবেন তারা যদি বলতে পারে প্রমাণ করাতে পারে আর হাদিস থেকে সাতাশের রাত্রিটা সবে রাত্রি তাদের জুতোর মালা পরে বাংলায় বায়ান করবে শকতের ব্যাটা ইনশাল্লাহ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলাম যে কোনো টাইমে ডাকবেন পঞ্চাশটা মলবি জোগাড় করবেন তবে এই শকতের ব্যাটার সঙ্গে পাল্লা দিতে পারবে এটা বলে যাচ্ছেন তাদেরকে ডার করাবেন আর প্রমাণ করাবে আর হাদিস দিয়ে সাতাশের রাত্রিটা শোবে কদের রাত্রি যদি বলেন আপনি বলুন তাইলে শোনেন আমার ভাইয়েরা মহাদিসিনা বলেছেন বেশিরভাগ মুফাসরিন বলেছেন আল্লাহ তালা রমজানুল মুবারকের মাসেতে আল্লাহ লুকিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ কোন দিনটাই সেটা কে জানেন কথা বলুন কে জানেন ফকির কে জানেন আল্লাহ জানেন পাবে যারা রমজান মাসের তিরিশ দিন তাহাজের নামাজ পরে কিছু কিছু মুফাসরিন বলেছেন বিজর রাত্রি গলতে তোমরা খোঁজো বিজর রাত্রি শোনো সেটা দুই তিন হতে পারে এক হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে সাত হতে পারে নয় হতে পারে এগারো হতে পারে তেরো হতে পারে সতেরো হতে পারে উনিশ হতে পারে হতে পারে সব বিজোর রাত্রিগুলো তুমি যদি বলো একদিনও তাহাজ পড়ে নাই সাতাশের রাত্রেতে ফুটি দেবো তো সাতাশে ভিড় করবি আল্লাহ বলছে আমি পঁচিশে মাল পার করিয়ে দেবো খুঁজে পাবি না যারা প্রত্যেক দিন পড়েছে তারা পেয়ে গেছে সুভান আল্লাহ তুমি একদিন এসে তুমি সবে কাদার মেরে লিবে। আর যারা প্রত্যেক দিন পড়ছে তারা কি ফের করলো বুঝতে পেরেছেন তুমি চালা কি করবে কোরআনে আমার আল্লাহ বলেছেন ওয়ামা কারুয়ামা কার আল্লাহ ওয়াল্লাহ হুখাইনুল মাকিরিন তোমরা যদি মাক্কারি চালবাজি করো আমি ও আল্লাহ তোমাদের সঙ্গে চালবাজি করবো সাতাশে ভিড় করবি পঁচিশে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না তেইশে পেরিয়ে যাবে ওই জন্যে রমজান মাসে প্রত্যেক দিন নামাজ সবাই পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ যদি যারা বলেন যে আমার কষ্ট তাহাজ্জ পড়া তাদেরকে বলে দিই পুরুষদের জন্যে তাহাজ্জতের নামাজ পড়া রমজানের সব থেকে সুজা মায়েরা খানা রান্না করতে উঠে না উঠে না গরম কটায় উঠে দেড়টায় উঠে দুটায় উঠে স্বামীকে উঠিয়ে দিল পুরুষ দিকে উঠো তোমরা তাহাজ্যত পড়ে লাও আপনি ঘরেতে তাহাজ্জতের নামাজ পড়লেন স্ত্রী রান্নাবান্না করে সব রেডি হয়ে গেল হ্যাঁ গো খানা রেডি হয়েছে জি তো এক কাজ করো তুমিও পড়ে লাও আপনি কোরআন পড়লেন স্ত্রী তাহাজ্জত পড়ে নিল একসাথে খানা খেতে বসলেন প্রত্যেক দিন নামাজ হবে আমরা পড়তে পারি না আমরা তো এমনি তারাবিটাই পাইকিরি পড়ি তাই না তারাবি পড়া হয় পাইকিরি তারাবি জানেন না আপনারা পাইকিরি তারাবিটা বলে দিন কি বুঝলেন আমাদের দেশে যে যত স্পিরিটে পড়বে সে তত ভালো হাফেজ ঠিক না যদি একটু আসতে পড়ে এরা বলে কোথা থেকে আনলিবে হাফেজের স্পিরিট নাই যে হাই স্পিরিট হতে হবে আল্লাহ মালিক এরা বলে ফুটিয়ে দিল একদম দারুন হাফেজ ফেরেস তারা বলছে তোরাই জানিস আমরা খুঁজে পাই নাই কোথায় পড়ছিল বুঝতে পেরেছি না পার আর কোরআন বলছে वरत कुरान कुराना जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ नमाज हो या गैर नमाज তার তিলকে সাধ শুদ্ধভাবে ধীর স্থিরভাবে কোরআন পড়ো কোরআনে আল্লাহ অপর জায়গায় বলেছে আল্লাহ ফি সলা তিহিম আমার মমির বান্দাদের এক নম্বর আখলাখ তারা যখন নামাজ পড়বে ধীর স্থিরভাবে নামাজ পড়বে ইমানদারীর সঙ্গে যারা পাঁচ ওয়াক্তার নামাজ পড়েন তারাবি পড়েন তারা বলবেন হাফে সাহেব যখন রুকুতে যায় সুভানরব বেলাজিম সুভানরব বেলাজিম সুভানরব বেলাজিম শামিয়ামিয়াল আহ রহিরমান হামিদা তখন অনেক মুক্তাদির একবারও হয় না ঠিক বলছি না ভুল বলছি একবারও হয় না আপনি কি তারাবি পড়ছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে না লোক দেখানোর জন্যে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় বলবেন ঘন্টা তারাবি পড়ার ইচ্ছা পড়বে তা না হলে ঘরে তোর পড়ার প্রয়োজন তোর বুঝতে পেরেছেন না পারেন আমি বারোটা বৎসর গুজরাটে তারাবি পড়িয়েছি বোম্বে নটায় শুরু করতাম সাড়ে নটায় রাত্রি সাড়ে বারোটা না হলে একটা বেজে যেত কোনোদিন দিন এক পাড়া পড়তাম খালি এক পাড়া আলহামদুলিল্লাহ রবিলামিন আর রহমান ইর রহিম মালিক ইয়া ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়া লাদ দাল্লিন বুঝতে পারলেন না পারে সূরা ফাতিহা পড়লাম আমার ভাই ধীর স্থির ভাবে পড়তে বলুন হাতে সাহেবকে কোরআনে আছে হাদিসে আছে কোরআন পড়লেও যে নেকি শুনলেও সেই নেকি আপনি শুনছেন আর বুঝতে পারবেন না যে কী কোরআন পড়ছে আলামুন আর তালামুন চলবে নেকি পাবেন না আমার ভাই আল্লাহ তালাম আমাদের আজকের রাত্রিকে কবুল করুক আজকের জালসাকে আল্লাহ কবুল করে নে যে ভাইয়েরা মেহনত করে জালসা দিয়েছে আল্লাহ এদের সকলের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হেফাজত করুক কারোবারের আল্লাহ বর করতেক রুজি রোজগারের আল্লাহ বর করতে আমার ভাই আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্যে দোয়া করব আমি অনেক দূরের মানুষ কালকে আবার আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টে জালসা আছে অনেক দূরে তাই আমি নিয়ত করেছি কলাঘাটে ফজরের নামাজ পড়ব দুখানা টোল ট্যাক্স পড়বে তিনখানা এটা তো ভিত থাকে না আমার ডানকুনি এমনিই আমার প্রায় সাতটা আটটা বেজে যাবে বাড়ি যেতে তারপরে আমার মাদ্রাসার এখন আলু আদায় চলছে আমার এলাকায় তারপরে কাগজ বিলি চলছে ক্যালেন্ডার আমি মাদ্রাসার জিম্মেদার আছি হ্যাঁ আব্বাজি বয়স হয়েছে দেখাশোনা করি দোয়া করবেন আমার মাদ্রাসার জন্যে আমার মাদ্রাসায় তিনশো ছাত্র বোর্ডিংয়ে খায় গ্রাম থেকে প্রায় দেড়শো দুশো ছাত্র আসে আমার মক্তবে আড়াইশো ছাত্র আছে যদি রমজানুল মুবারকের মাসের দশ দিন পরে ভর্তি চালু করব কোনো ছেলে হিপস ক্লাস মল্লা ক্লাস কিরাত বিভাগ কেউ যদি ভর্তি হতে চায় আপনাদের সন্তানরা খবর নেবেন ফোন করবেন ইনশাল্লাহ আমার মাদ্রাসায় কোনো বোর্ডিং চার্জ লাগে না ফ্রি বোর্ডিং চার্জ আল্লাহর রহমতে এলাকার মানুষ দেয় আমার মাদ্রাসার কমিটি সমস্ত বোর্ডিং চার্জ ফ্রি করে রেখেছে আমরা ফ্রি করে রেখেছি শুধু অনলি ফর ভর্তি ফি লাগে চারশো টাকা বাকি কোনো টাকা পুরো লাগে না শুধু আপনাদের দোয়ার প্রয়োজন পড়ে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমা আলাইনা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আমার ভাই আমি দোয়া করে দিচ্ছি তারপরে ফজরের নামাজ হবে আচ্ছা যারা এখানে ওখানে আছেন তারা এসে মজমাই